হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে ভিডিওটা থাম্বনেল দেখে বুঝতে পারতেছো যে আমি কেমনে বাংলাদেশ টপ ওয়ানে ছিলাম, কেমনে বাংলাদেশ টপ প্রতিবারই টপ ওয়ানে ধরি, এ টু জেড আমাদের জার্নির কথা কিন্তু আজকে এই ভিডিওতে বলে দিব। যেটা বলতেছিলাম আজকে কিন্তু আমি বলতে চাইতেছি কেমনে কেমনে আমরা প্ল্যান করে বাংলাদেশ টপ ওয়ানে প্রতিবার ঢুকি, আর কেমনে কেমনে আমরা টপ ওয়ানে থাকি, আর কেমনে কেমনে আমরা শেষ পর্যন্ত টপ ওয়ান ধরে রাখি এই ভিডিওতে। ভিডিওতে শুরুতে আমি যেটা বলতে চাইছি, দেখো আমরা এইবার সিজন শুরুর আগে কিন্তু আমরা কোনো রকম নোটিশ পাই নাই যে আমাদের এবার ম্যাচ স্টার্টিং থামবে না। তো আমরা ওরকমভাবে প্ল্যান করে গেমস প্লে শুরু করছিলাম যে কোনোভাবে, মনে করো যে প্রতিবারের মতো আমরা যেটা করি যে প্যারানিয়া প্রথম 10-15 দিন খুব প্যারানিয়া খেলা লাগে, আর 15,000 স্কোর মানে 14,000-13,000 স্কোর করার পরে আমরা কিন্তু একটু রিল্যাক্স থাকি, কারণ তখন আর ম্যাচ ম্যাচিং লাগে না, ম্যাচ মেকিং হয় না। তো তখন কিন্তু আমরা টপ ওয়ানে থাকি, আর টপ ওয়ানে তখন থাকা অবস্থায় টপ ওয়ান টু মানে আমরা নিজেরাই থাকি, এরপরে আর কেউ ঢুকতে পারে না আসলে, কারণ ঢুকতে পারবে কেমনি, কারণ ম্যাচ স্টার্টিংয়ে আর হয় না। তো ওই সাথে শুরু করে আমরা সেজন্য শুরুতে কিন্তু আমি raadvaiyt মানে বাংলাদেশ টপ ওয়ান, এরপরে যারা আপু এবারকার প্রথম আমাদের সাথে পুশ করতেছে, আর আমরা তোমরা তো চিনি আরাফাত ভাই সবসময় আমাদের সাথেই পুশ করে। তো স্কোয়াড কিন্তু আমরা শুরুতেই তোমার স্কোয়াড বানায় আমরা প্ল্যান করে নিয়েছিলাম যে এইবারকার আমরা যত তাড়াতাড়ি সম্ভব টপ ওয়ানে ঢুকবো, আর এইবার কিন্তু ইতিহাসের প্রথম মাত্র 6 ঘন্টায় ভাই আমরা টপ ওয়ানে ঢুকে যাই, মানে টপ ওয়ান না গ্র্যান্ডমাস্টার ঢুকে যাই। আর নিরলস পরিশ্রম করার পর তোমার প্রায় 8-9 দিনের ভিত্তি আমরা টপ ওয়ানে চলে যাই। আর এবার তো জানো যে তোমার এই কাব্য ভাইকে স্কোয়াড থেকে যে আজার ভাই হেরা গেম প্লে, আজার না ওই ভাইয়ের নাম জানি কি মানে যেই ভাই ছিল, ওরা টপ ওয়ানে ছিল, টপ ওয়ানে থাকার পরে এরা সাদিক ভাই হেরা টপ ওয়ানে ছিল, টপ ওয়ানে কিন্তু ওরা ডাবল র্যাঙ্ক টোকেন কার্ড এবার কেউ ইউজ করছিল, কিন্তু হেরা কিল লেগে জানি পুর সাইড দিছে। তো এর কারণে আমাকে কিন্তু টপ ওয়ানটা এবার ধরা খুব সহজ হয়ে যায়, যার কারণে আমরা খুব রিল্যাক্সেই টপ ওয়ানে ছিলাম। আর টপ ওয়ানে থাকা অবস্থায় ভাই তোমরা সবাই জানো যে আমি টপ ওয়ানে মানে বেশ তোমার 3-4 দিন টপ ওয়ান ক্যারি করার পরে কিন্তু আমি আর টপ ওয়ান ধরে রাখতে পারি না, কারণ আগের ভিডিওতে এর আগে যারা আমার রেগুলার যারা ভিডিওটা দেখো ওই ভিডিওতে কিন্তু তোমরা দেখতে পারছো যে আমার পিসিতে অনেক 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 প্রবলেম করার কারণে আমার পিসিটা পুরো হ্যাং করে যায়, যার কারণে আমার গেম প্লে অফ হয়ে যায়, প্রায় তোমার 48 ঘন্টার মতো আমার গেম প্লে অফ থাকে। কিন্তু আমার প্যারা ছিল না, কারণ আমার স্কোয়াড মেট টপ ওয়ানে ছিল, আমাদের টার্গেট থাকে টপ ওয়ান আমরা ধরে রাখবো, এলা আমিই থাকি, এলা আমার লগে রাত থাকুক আর আরাফাত ভাই থাকুক আর যেই থাকুক, আমগু স্কোয়াডই যেন টপ ওয়ানে প্রত্যেকবার থাকে। আর এবারকেও কিন্তু আমরা টিম ইলিট বিডি থেকে রিমন ভাইয়ের গিল থেকে আমরা কিন্তু টপ ওয়ানে আমি সবার আগে এবার ঢুকে যাই। যারা আমার প্রত্যেকটা ভিডিও দেখতেছিলো তারা হয়তো আবার জানবা যে সবার আগে কিন্তু টপ ওয়ান আমি ধরে ফেলি। এরপরে কিন্তু আমাদের তোমার গেমের বিতে মানে গেম চলতেছিল, বাট এবার কিন্তু ম্যাচ মেকিং স্টপ হইতেছিল না, আমাদের এক একজনের মাথা পুরো আউলে যেতেছিল ভাই, কারণ তোমরা বুঝতে পারতেছো যে 24 ঘন্টা গেম প্লে টানা 10-15 দিন ধরে খেলার পরও গেম ম্যাচ মেকিং স্টপ হইতেছিল না এক্স্যাক্টলি। তখনও আমরা জানি না যে এইবারকার সিজনে কী হইব, আমি তো মনে করো যে পুরো প্যারা খেয়ে গেছি, প্যারা খেয়ে আমার ইন্ডিয়ান যে ফ্রেন্ডগুলো ছিল ওকে হোয়াটসঅ্যাপে কল দিতেছি যে কিরে তো অগো স্কোর কত, ওরা কইতেছে আমরা 20,000+ করছি, এরপরে ইন্দোনেশিয়া গিয়ে দেখলাম যে ওরা 19,000 করে ফেলছে, মানে আমরা তখন ভাবলাম যে আচ্ছা হয়তো বা 20,000 গিয়ে ওরা ম্যাচ মেকিং স্টপ করে দিব, যেহেতু এবারকার কিন্তু আগে কিন্তু প্রতি ম্যাচে তোমার 14-15-16 এরকম করে প্লাস দিত, এবারকার কিন্তু তোমার প্রতি ম্যাচে 26 করে প্লাস দিতেছিল। তো মনে করছিলাম যে আচ্ছা 20,000 পদ্ধ করে হয়তো ম্যাচ মেকিং স্টপ করবো, যার কারণে আমি কিন্তু আগে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম তোমাদের যে আমি কিন্তু 20,000 পদ্ধ টপ ওয়ান ধরে রাখবো, এরপরে যদি এরকম ভাই প্রতি ম্যাচ স্টার্টিং হইতে থাকে তাহলে কিন্তু আমার দ্বারা আর টপ ওয়ান ধরে রাখা সম্ভব না, কারণ ভাই আমার আইডিয়া আমি আর আমার বড় ভাই খেলে, আর আমার বড় ভাই একটা জব করে, যার কারণে ও কিন্তু মিলে 6 ঘন্টার উপরে সময় দিতে পারে না। আর আমরা তুমি জানো যে আমি টপ ওয়ানে থাকা অবস্থায় আমার পিসিটা নষ্ট হওয়ার কারণে 48 ঘন্টা আমি গেম প্লে করতে পারিনি, যার কারণে আমি কিন্তু টপ ওয়ান থেকে ফল করে টপ থ্রিতে চলে যাই। বাট কোনো কষ্টের কোনো কারণ নেই ব্রো, কারণ আমাদের গিল মেট মানে মানে আমার স্কোয়াড মেট raadvaiyt কিন্তু মানে বাংলাদেশ টপ ওয়ান ওই ইউটিউব চ্যানেল raadvaiyt, ও কিন্তু টপ ওয়ান ধরে ফেলে, যার কারণে ও কিন্তু ভাই সত্যি কথা বলতে ও প্রচুর প্যারানিয়া খেলতেছিল, আর খেলতে খেলতে ওর টার্গেট ছিল যে আমরা যেন যেহেতু আমি পুশ সাইড দিছি তারপর ওর উপরে দায়িত্ব চলে গেছে টপ ওয়ান ধরে রাখার, তাই কিন্তু ও কিন্তু খুব প্যারানিয়া টপ ওয়ান ধরে ফেলছে আর টপ ওয়ান ক্যারি করে রাখছিল। এদিক দিয়ে যারা আপু কিন্তু এই স্কোয়াডে আমাদের টিমমেটই আমাদের স্কোয়াডমেট, এর জন্য যারা আপু কিন্তু কম পিছিয়ে ছিল না, যারা আপু কষ্ট করতেছিল যার কারণে কিন্তু যারা আপু ছিল টপ টুয়ে, আর raadvaiyt বাংলাদেশ টপ ওয়ান ছিল টপ ওয়ানে, আর আমি ছিলাম টপ থ্রিতে। যারা প্রতিদিন লিডার বোর্ড চেক করো তারা বুঝতে পারবে, তারা দেখতে পারবে যে টপ ওয়ানে কেমনে ছিলাম। এরপরে কিন্তু ওই ম্যাচগুলোতে তো আমার 48 ঘন্টার পরে পিসিটা মোটামুটি ঠিক হয়, আমি আবার গেম প্লে শুরু করি, যার কারণে তোমার আমার
টপ থ্রির পজিশনটা একেবারে কন্টিনিউভাবে আমি ধরে রাখছিলাম, মানে আমি ছিলাম টপ ওয়ান থেকে আমার 48 ঘন্টার কারণে আমি টপ টু টু এরপরে থ্রিতে চলে গেছে, কিন্তু কিন্তু জারা আপু আর তোমার রাদভাই ওয়াইটি মানে আমাদের বাংলাদেশ টপ ওয়ান, ও কিন্তু টপ ওয়ানে ছিল। এরপরে আমাদের স্কোয়াডে একটু যেহেতু আমি ছিলাম না আর আমার এটি আমার বড় ভাই খেলতেছিল, তো এটা ভালো কিন্তু আমার বড় ভাই খেলে না, মোটামুটি খেলে গেম প্লে ভালোই করে বাট অতটাও না, যার কারণে কিন্তু আমি একটু মাইনাস চাইনাস খাই। আর মনে করো যে তখন স্কট গোলকে ওরকমভাবে যোগাযোগ মানে একটু বিচ্ছিন্ন হইতেছিল, কারণ ঠিক মতো আমি ঢুকতে পারতেছিলাম না, এরপরে ওরা স্টার্ট দেয় তখন আমি ঢুকে মানে বুঝতে দিতে পারতেছে একটা পুরো একটা গ্যাঞ্জাম লেগে গেছে। আর জানো যে এই গ্র্যান্ডমাস্টার টপ ওয়ান ধরতে হলে কিন্তু স্কট তোমার পুরো মেনটেন করা লাগে আর স্কটের সাথে 24 ঘন্টা গেম প্লে করা লাগে, যদি স্কটের তোমার একজন না খেলে এটা কিন্তু স্কটের উপর অনেক বড় একটা ধাক্কায় পড়ে। আর এর ভিত্তিতে কিন্তু আমাদের গেম রাতভাই ওয়াইটির কিন্তু একটু পার্সোনাল সমস্যার কারণে ও কিন্তু 3-4 ঘন্টা ম্যাচ মানে গেম প্লে অফ রাখে, যার কারণে আমরা কিন্তু সামি ভাই ইন্দু মানে আমাদের রোস্টেড ভাই উনি কিন্তু এবার জারাপুর আইডিতে পুশ করতেছে, তো জারাপুর আইডি থেকে কিন্তু উনি মাঝখানে বলে দিল যে উনি আর পুশ করবে না, কারণ ম্যাচ মেকিং তখন আমরা 20,000+ করে ফেলছি, এরপরে ম্যাচ মেকিং স্টপ হয় না। এতে রাতভাই ওয়াইটি ও মানে রাতভাই ও ছিল না কিছুদিন 2-4 ঘন্টার জন্য অফলাইন ছিল, এর ভিত্তিতে আমরা মনে করছি যে হয়তো ও রাতভাই ওয়াইটি ভাই মানে আমাদের রাতভাই ও পুশ ছাইড় দিছে, যার কারণে আমি ও কিন্তু পুশ পুরোপুরি ছাইড়ে দেওয়ার প্ল্যান করে দিয়েছিলাম যে পুশ করবো বাট এরকম বইরে আর করুম না। এরকম 2 দিন যাওয়ার পরে কিন্তু আমরা আবার ঠিক মতো স্কট নিয়ে আবার গেম প্লে শুরু করি, কারণ জারাপু কিন্তু কন্টিনিউ গেম প্লে করতেই ছিল, কারণ জারাপু টার্গেটে ছিল যে সিজন শেষ পর্যন্ত উনি টপ ওয়ান ধরে রাখবে এবার যত স্কোর হোক। আর বর্তমানে কিন্তু জারাপুর প্রায় 27,000+ স্কোর হয়ে গেছে, আমাদের রাতভাই ওয়াইটিও কিন্তু 25,000 মতো স্কোর করে ফেলছে, আমার স্কোরটা খুব কম, কারণ হয়তো বা এর জন্য আমি সবাই আমার উপরে রাগ বা আপনি কেন টপ ওয়ানে নেই ভাই, আসলে বলতে আমার সত্যি কথা বলি অনেস্টলি আমার পিসি কিন্তু আমার বাসায় এখনও নাই, আমি একটা ছবি দিয়ে দিয়েছি এই ছবিতে দেখতে পারবেন, আমার পিসিটা কিন্তু আমি আইডিভিতে পাঠাইছি, ওরা ঠিক করতেছে আজকে 2 দিন ধরে ওরা পিসি আটকায় রাখছে, আমি জানি না কবে দিব পিসিটা, দিলে হয়তো বা আবার গেম প্লে শুরু হইব। আর এর মাঝখান দিয়ে যদি বলেন হ্যাঁ তাহলে আপনি পিসি আপনি খেললেন কেমনে, আমি আমার বড় ভাইয়ের ফ্রেন্ড ওবি গেমিং সবাই হয়তো ওনারা চিনবেন, ওবি গেমিং ওনার বাসায় গিয়ে আমি প্রায় 6-7 ঘন্টা গেম প্লে করছি, আর এক প্রায় করে গেম প্লে করে আবার স্কোরটা বাড়াইছি, বাট মানে ফ্রেন্ডের বড় ভাইয়ের ফ্রেন্ড আর যাই হোক ভাই নিজের বাসা সারা অন্যের বাসায় এটা একটু বুঝতে দিতে পারতেছেন, যার কারণে কিন্তু আমরা গেম প্লেটা দিতে পারি নাই ঠিক মতো, এর কারণে আমার ভিডিও 2 দিন দিতে পারি না, হয়তো সবাই আমার উপরে খুব রাগ করছে বা সবাই আমার মানে আমার অডিয়েন্সগুলো বুঝতে পারতেছে না ভাই, এটা খুব কষ্টের কারণ, কারণ আমার ব্যাপারটা যদি আপনারা না বুঝেন তাহলে ভাই আর কষ্ট মানে কষ্ট করে লাভ নেই ভাই, আমি কষ্ট করি একমাত্র আপনাদের জন্যই, মানে আপনাদের থেকে সব কিছু চাওয়া পাওয়া সব কিছু আপনাদের কাছ থেকেই, তো আপনারা প্লিজ সাপোর্ট করেন। আর এবারকার কিন্তু তোমার যেহেতু আমাদের স্কোর কমতেছে না যার কারণে কিন্তু আমি ম্যাচ মেকিং কোনোভাবেই অপেতেছে না, যার কারণে কিন্তু গেম প্লে এতক্ষণ করা সম্ভব না, কারণ একটু বিবেচনা করে দেখেন একটা মানুষ হিউম্যান বিং যদি 24 ঘন্টার জায়গায় আপনি ধরেন যে আচ্ছা ধরেন আমার সব বড় ভাই 6 ঘন্টা খেলে দেয়, 18 ঘন্টা যদি করে আমি গেম প্লে করি টানার 7 দিন আমি কি বাথরুম না পাগল হয়ে যাবো, তাহলে পরের সিজনে আমি কেমনে টপ ওয়ানে দেখুন, যার কারণে কিন্তু আমি এই সিজনে আর তেমনভাবে পুশ দিতেছি না, নর্মাল করে পুশ দিতেছি, আর 2 দিন ধরে ভাই পুরোপুরি আমার গেম প্লে অফ, কারণ আমার পিসি এখন আইডিবিতে রিপেয়ারিংয়ে চলতেছে, ওরা একটু আগে এই মাত্র আমাকে ফোন দিয়ে জানালো যে আমার এখন ওরা হার্ড ডিস্ক ফরম্যাট দিয়ে আবার ট্রাই করবে, দেখা যাক কী হয়, দোয়া করেন সবাই যেন আমার পিসিটা খুব তাড়াতাড়ি ভালো আবার আমার কাছে চলে আসে, আমি যেন আবার আপনাদের কাছে ফিরে আসি গেম প্লে নিয়ে, আর আবার যেন টপ এই সিজনে টপ ওয়ান ধরার আমার কোনো প্ল্যান নেই, কারণ আমার প্ল্যান করতেছি যে আমি সেম নেক্সট যে সামনে যে সিজনে দিচ্ছি ওটাতে আবার টপ ওয়ান ধরুম, যদি ওইটাতে এরকম চুদুর বুদুর করে ভাই এরকম 50,000 মতো স্কোর বানাতে দেওয়া দেয় তাহলে কিন্তু ভাই আমি আবার 20,000 পরে, আপনারাই বলছেন যে ভাই 20,000 পরে স্টপ করতে, যার কারণে আমি 20,000 টার্গেট রাখবো যে 20,000 পর্যন্ত আমি টপ 20,000 স্কোর পর্যন্ত আমি টপ ওয়ানে থাকুম, এরপরে কিন্তু আমি আর টপ ওয়ানে থাকবো না, বাট পুশ করুম যত মনে করো যে প্রতিদিন 6-7 ঘন্টা 8 ঘন্টা করে গেম প্লে করুন, বাট ভাই 24 ঘন্টা করে গেম প্লে করা 20,000 স্কোর করা সম্ভব হয়ে ওঠে না। আর যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, ফ্রেন্ডের সাথে শেয়ার করেন, আর আমি সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমি 2 দিন ভিডিও দিতে পারি নাই, মানে মাঝখানে 2 দিন আমার ভিডিও গ্যাপ হয়েছে, কালকে আমি একটা ভিডিও দিয়েছি ক্যারেক্টার স্কিল নিয়ে, এটাও আমি আগের একটা ভিডিও আমার রেকর্ডিং ছিল ওইখান থেকে ইয়ে করছি, যার কারণে আমার মনে করেন যে আপনার ভিডিওটি দেওয়ার আপনার ভিডিওটি কোয়ালিটিগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে ভাই, প্লিজ সাপোর্ট করতে থাকেন, চলে যান না এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে চলে যান না, আমি বললাম একটু সময় দেন, খুব বেশি সময় লাগবে না, আশা করি পিসিটা আজকের মধ্যে ঠিক হয়ে চলে আসলে আমি কালকে আবার গেম প্লে যদি সব সেট আপ করে খেলা শুরু করতে পারি তাহলে আবার কন্টিনিউ আমার কনফিউশন আপনি গেম প্লেটা দেখতে পারবেন, আর সাপোর্ট করবেন অলওয়েজ,
আমার বলেই তো দিলাম আমাদের এই অবস্থা কি এখন বর্তমানে কিরকম চলতেছে। আশা করি দোয়া করবেন, সাথে থাকবেন। যারা যারা ভিডিওটা দেখছেন লাইক করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, আর বেশি বেশি কমেন্ট করেন। আমি সবার কমেন্টই পড়ার চেষ্টা করি। অনেকে বলেন যে ফোন দিয়ে কেন খেলেন না ভাই, আমার ফোন নাই। সত্যি কথা, আমার ফোন নেই, আমার ভাইয়ের ফোন আছে, কিন্তু বড় ভাইয়ের ফোন নেই। উনি বড় ভাই অফিসে থাকে, তো বড় ভাই অফিস দিয়ে মাঝে মাঝে একটা দুটা গেম প্লে করতে পারে ফ্রি হইলে, বাট ওই 24 ঘন্টা ফোনও দিতে পারে না, কারণ আমার ফোনে অনেক কাজ থাকে। আর আমি বুঝতেছি ধরতে চাই ফোনটা নেওয়া, ওরও একটা প্যারা দেওয়া, এই কারণে আমি বড় ভাইটা কিন্তু কোনো ধরনের প্যারা দিই না। আর আশা করি বড় ভাই আমাকে আশ্বাস দিচ্ছে যে উনি ও আমার একটা পিসি বানিয়ে দিব, যেহেতু ও আমার একটা পিসি বানিয়ে দিব। দেখি ভাই, যদি বড় ভাই একটা পিসি দেয়, আপনারা সবাই কমেন্ট সেকশনে জানা দেন যদি আমি পিসি বানাই, ওই পিসির ব্লগ আপনারা কি চান কি না। যদি আপনারা পিসির ব্লগ চান তাহলে কিন্তু আমি ওরকম প্ল্যান করি যে তখন পিসি বানাবো, ওটার একটা ব্লগ করে আপনাদের দেখাবো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। যারা যারা এখনও ভিডিওটা লাইক করেন, লাইক করে দেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, যত বেশি পারেন শেয়ার করেন। আর মানে ভালোবাসা কমেন্ট না ভাই, সবাই কমেন্ট করেন ভাই। কমেন্টে আপনার যে রকম মন্তব্য থাকে আপনি করতে পারেন, আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। যেহেতু আপনি বুঝতেছেন যে আমার পিসিতে জামালে, যার কারণে আমি একটু কমেন্টগুলো মানে ঠিক মতো দিতে পারতেছি না, হয়তো যখন ভাইয়ের ফোনটা পাই তখন কমেন্টের রিপ্লাই দিই। বাট আশা তো হবে না, আমি পিসিটা আবার আনার পরে সবার সাথে সাথে সবার কমেন্টের রিপ্লাই দেওয়া শুরু করবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।